ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার যুবককে সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত সেই নির্দেশ পেয়ে এদিন সন্ধ্যা ছটা দশ মিনিট নাগাদ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইটাহার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের বাড়ি ইটাহার থানার একটি গ্রামে ধৃতের বিরুদ্ধে পক্ষ আইন সহ ভারতীয় দণ্ডবিধির তিনশো তেরো বাই তিনশো তেইশ বাই পাঁচশো ছয় এবং চৌত্রিশ ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ বিচারালয়ের বিশেষ আদালতে পেশ করা হলে ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে তার প্রতিবেশী নাবালিকার পরিবার শনিবার লিখিত অভিযোগ দায়ের করে প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ করে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে রবিবার বিকেলে ইটাহার থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ পুলিশের তরফে এর থেকে বেশি তথ্য জানানো হয়নি রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট নিউজ